Hi guys, good morning and welcome back to my channel. So, tomra shobai kemon acho? Asha kori tomra shobai bhalo acho ar amio khub bhalo achi. To chole eshi ami abar ekta notun blog niye. To dekho ajke sokal sokal ami tomader shonge chole eshi. Ajker weather ta dekho khubi bhalo chilo. But bikeler dikta mane sokaler weather dekhe ja ami bechhilam bikele tar ulto hoye gelo. তো এখানে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আমার ফার্স্ট যেটা কাজ সকালে ওষুধ খেতে তো যেহেতু জানো আমার শরীর ভালো না তার উপরে থাইরয়েড ধরা পড়েছে তো কন্টিনিউ ওষুধ আমাকে খেতে হবে তো সেটাই আমি খেয়ে নিচ্ছি তো চলো টুক করে আমি আগে ওষুধটা খেয়ে নি দেন তোমাদের সাথে আমি কথা বলছি তো ওষুধ খাওয়ার পরে দেখো গাইস আমি প্রথমে আমার চুলটা ছাড়িয়ে নি কারণ আমার চুল আমার কাছে অনেক প্রিয় একটা জিনিসই আছে তো চলো সেটাকে আমি ভালো করে আঁচড়ে একদম মাথার উপরে রেখে দেব তার কারণ আজকে অনেকটা কাজ আছে তো আজকে ভেবেছি একটু রুমের রিয়েটা চেঞ্জ করব তো অনেক দিন ধরে এইভাবে আছে তো মানে আগে একবার চেঞ্জ করেছি তো এখন আরেকটু ভেবেছি অন্যভাবে একটু করব তাহলে একটু জায়গাটা আরো বাড়বে তো চলো কিভাবে কি করি তোমরাও দেখবে সেটা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাথাটা চুল মানে চুলটা ছাড়ানো হয়ে গেছে আমি বেঁধে নিচ্ছি চুলটা তো চলো তোমরাও দেখতে থাকো আজকে আমি সারা দিন কি কি কাজ করি কি কি না করি কিভাবে কি করি চলো তোমরা আমার সাথে থেকো তো সবকিছু করার পরে দেখো গাইস আমি এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আমার খুব খিদে পেয়েছে আগে খেয়ে নি তো তারপরে হচ্ছে কাজ করব তো দেখো আমার ম্যাগি আর ডিম একদম রেডি তো চলো আমি ফটাফট করে খেয়ে নি তারপর না খেলে অনেকটা কাজ বাকি আছে ঘরে তো না খেয়ে অসম্ভব ব্যাপার ঠিক আছে তো খেয়ে আগে পুরোপুরিভাবে এনার্জি হয়ে যাক শরীরে তো তারপরে একবারে সব কাজ কমপ্লিট করে ফেলবো করে একদম দুপুরে আর কি লাঞ্চ করব তো দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি খাওয়া হয়ে গেল তো চলো আমি খেয়ে নিই বেশি বকবক করবো না দেন তোমাদের সাথে কথা বলছি তো দেখো এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আগে বিছানাটা গোটাতে তো গোটাতে বলতে এটা পুরোটাই আমি কি তুলে দেব তারপর আমি জানো যেহেতু রুমটা আমি একটু সব চেঞ্জ করব তো সব জিনিস রুমের সব জিনিসপত্রগুলোই আমি আস্তে আস্তে করে বাইরে বের করছিলাম তো চলো টুকটুক করে সব দেখো আমি সব কিছু একদম বাইরে বের করে দেবো দেখো মোটামুটি তাও সব নেওয়া হয়ে যাচ্ছে কিন্তু প্রবলেম কোথায় যেন প্রবলেম আমাদের গদিটা গদিটা এত ভারী আমি একা ঠিক করে নিয়ে যেতে পারবো না পারবো কি না সেটাই আমি ভাবছিলাম কিন্তু না অসুবিধা হয়নি সেরকম নিয়ে আমি মোটামুটি রেখে দিয়েছি তার কারণ এটা অনেকদিন হয়ে গেছে তো একটু একটু পাতলা হয়ে গেছে তো একটু হালকা হয়ে গেছে তো যার জন্যই আমি নিতে পারলাম তো এখানে দেখো মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে সব কিছু বাইরে নিয়ে শুধু গদিটাই বাকি আছে তো দেখো এবার এটাকেও আমি বাইরে ফেলে দেবো দেন আমি রুমটা ক্লিন করব ক্লিন করে একদম মুছে টুছে তারপরে আর কি তোমার আবার রুমটা ডেকোরেট করব তো তোমরাও দেখো আমি কিভাবে কি করি তো এদিকে দেখো আমি ঝাঁটানি চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য তো প্রথমে ঝাড় দিয়ে নোংরাটা বার করে দিব আর তারপরে আমি মপ মেরে দিব তো এখন এটা পুরোপুরি ক্লিন করা মানে ঝাড় ঝাড়টা দেওয়া হয়ে গেলে তো যে আলমারিটা দেখতে পাচ্ছ না আলমারিটা ইচ্ছে আছে আমার একটু ঘুরিয়ে দেওয়ার তো দেখি কোন দিকটা নেওয়া যায় চলো তোমরাও দেখো তো একা একাই করতে হচ্ছে কিছু করার নেই কেউ নেই সবাই ডিউটিতে আছে আর ওদের আশায় বসে থাকলে পরে আমার ঘরের কাজে এরকমই পড়ে থাকবে ওই জন্য আজ নিজেই চলে আসলাম করার জন্য তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে তো চলো আমি ঘরটা মুছে একবার একবারে তোমাদেরকে আমি বিছানাটা যেন কীভাবে করবো কীভাবে কোনটা কোথায় রাখবো সেটা দেখাই তো দেখো এদিকে আমি আলমারিটা এই সাইডে ছিল না তো আমি আলমারিটা সামনের দিকে করে ঘুরিয়ে দিয়েছি আর এদিকে আমি বেডটাও আমি এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বিছানা চাদর টাদর পেতে দিয়েছি তো এখানে আমি দেখো কম্বলটা নিয়ে আসলাম এবার বালিশে ওয়ারগুলো
বালিশে ডালবো। ব্যাস তো ওইদিকে আমার রুমের কাজ অলমোস্ট ডান, আর ওইদিকে আমি রান্নাঘরে তোমার রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু রান্নাটাও করতে হবে তো ওইদিকে আমি টুকটুক করে রান্না বসিয়ে দিয়ে এইদিকে কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো একবার আমি কমপ্লিট করে তারপর আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে রুমটা কেমন লাগছে এখন। আর আগে মানে অনেকটাই জায়গা কম ছিল যেহেতু ছোট তো রুমটা, এখন দেখো সামনেটা অনেকটা জায়গা বেরিয়েছে, দু তিনজন মানুষ একটু হেঁটে চলে বেড়াতে পারবে, ঠিক আছে, না হলে হাঁটা যাওয়ার জায়গাও ছিল না তখন তো। আর আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে গদিটা না সেটা আর কি ডবল না, এটা ট্রিপল বেডের, ঠিক আছে, তো ওটা অনেকটাই বড়, যার জন্য একটু রুমে জায়গাটা কম হয়ে যায়। তো ওটাকে কী করলাম একটু ফোল্ড করে দিয়ে ছোটো করে দিলাম, তো এক সাইডে চলে আসলো, আর এক সাইডেই মানে বিছানাটা তার পাশেই আলমারিটা চলে আসে না, সামনেটা অনেকটা জায়গা আমার খালি হয়ে গেছে। তো দেখো এই জন্য এখন একটু জায়গাটা ভালো ভালো মানে খালি খালি লাগছে। এদিকে আমি সব জামাকাপড়গুলো আছে এগুলো সব তোমাদের দাদাভাইয়েরই ওর কাজের জামাকাপড়, তো সেগুলো সব ধুয়ে রেখেছিলাম আগের দিন, তো ওর জামাকাপড়গুলো আমি আলাদা ওখানেই রেখে যেগুলো আর কি ডেলি ইউজ করে তো ওখানেই আমি ঝুলে রেখে দিই, আর আদার্স যেগুলো আছে সেগুলো আমি নর্মাল আলমারিতে রেখে দিই। আর তাছাড়া নতুন যেগুলো আছে ঠিক আছে সেগুলো তো তোমার জানোর টলিতে রাখা আছে, তো এখানে তো আর সেরকম বাড়ির মতো সব জিনিসপত্র কিনতে পারবো না, যেহেতু আমাদেরকে এক সময় ঘরে ফিরে যেতে হবে, তো তখন নিয়ে যেতে অসুবিধা হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা একদম ক্লিন হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেলো রুমের কাজটা। তো দেখো তোমরা সবাই কেমন লাগছে এখন, অনেকটা ভালো লাগছে, সামনে দিয়ে দেখো অনেকটা জায়গা বেরিয়েছে। তো এইদিকে আমি বলেছিলাম না রান্না করতে দিয়েছিলাম, তো এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার তরকারিটা আর একটু জাল হবে, তো বেশি কিছু রান্না করিনি, ভাত আর একটু বাটা মাছ ছিল সেটা দিয়ে ঝোল করেছি। তো দেখো রান্না কমপ্লিট করার পরে আমি একেবারে যে কাপড়টা কাচাটা বাকি ছিল, তো সেখানে আমি সব জামাকাপড়গুলো কেচে নিয়ে একদম ছাদে চলে গেছি, তো ছাদে মেলে দিব, তো ভালোই রোদ উঠেছিলো, বললাম সকাল থেকে যে ভালো ওয়েদারটা কি বলবো তোমাদেরকে, ঠিক আছে, এখন মানে জামাকাপড়গুলো নেড়েছি শুকাতেও পারিনি, বিকালবেলায় এতটা পরিমাণের মেঘ করেছে, বৃষ্টি হয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, তো দেখাবো সেটাও দেখাবো তোমাদেরকে বিকেলে এসে। তো চলো আমি জামাকাপড়গুলো নেড়ে রুমে নিচে যাবো, রুমে গিয়ে একবারে আমি স্নান করে ফ্রেশ করে নেবো, তার কারণ তোমরা জানো আমি রুম ক্লিন করে একবারেই সব ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আমি দেন গেছিলাম জামাকাপড় কাচতে, তো এখন যাব রুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে দেন খাবো। সো গাইস ফাইনালি দেখো এখন সব কাজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়েছি, মানে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আমি, তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, আর তারপরেই একটু একটু রেস্ট নেব, বেশিক্ষণ না আধা ঘন্টার মতো, তো তারপরে যে করবো আমি শর্ট ভিডিও শ্যুট। তো চলো আমি যখন শর্ট ভিডিও বানাবো তো কীভাবে রেডি হই আর কী করে শর্ট ভিডিও বানাবো সবই দেখাবো, তো চলো। সো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি আর রিলস বানাবো, তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগছে, ঠিক আছে, আর প্লিজ আমার ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও আর ভিডিওগুলো দেখে নিও। তো চলো আমি ভিডিওগুলো তৈরি করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। সো গাইস আমার ভিডিও করা কমপ্লিট, কিন্তু প্রচণ্ড মেক করেছে, তারা এইভাবে বোঝা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে। দেখো গাইস কি পরিমাণের মেঘ করেছে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এদিকগুলো, তো চলো পরে কি করি না করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। সো গাইস দেখো কি বলেছিলাম সকালের ওয়েদারের আন্দাজ, আর এখন দেখো অবস্থা কি পরিমাণে বৃষ্টি পড়ছে, তার উপরে কারেন্ট চলে গেছে, তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।